প্রায় 200 বছর আগে ঢাকায় মসলিন ছিল পৃথিবীর সবচেয়ে দামি কাপড়, কিন্তু তারপর এটা পুরোপুরি হারিয়ে যায়। অষ্টদশ শতাব্দীর ইউরোপে শুরু হয়েছিল এমন এক নতুন ফ্যাশন, যা আবার জন্ম দিয়েছিল এক আন্তর্জাতিক কেলেঙ্কারির। সমাজের একটি গোটা শ্রেণীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তারা নগ্ন অবস্থায় জনসম্মুখে উপস্থিত হচ্ছেন। এর জন্য দায়ী করা হয়েছিল ঢাকায় মসলিনকে, এক ধরনের দামি কাপড় যা তৎকালীন উপনিবেশিক ভারতের বেঙ্গল প্রদেশের ঢাকা শহর থেকে আসত, যা আজকের বাংলাদেশের রাজধানী। সে যুগে মসলিনের মর্যাদা ছিল ধনরত্নের মতোই, আর ঢাকায় মসলিনের সমাদর ছিল সারা পৃথিবী জুড়ে। সেই সুখ্যাতি তৈরি হয়েছিল হাজার হাজার বছর ধরে। প্রাচীন গ্রীসে মনে করা হতো মসলিনই হচ্ছে দেবীদের মূর্তিকে পরানোর উপযুক্ত কাপড়। দূর দূরান্তের বহু রাজ্যের রাজারা পড়তেন এই মসলিন, আর ভারতের মোগল রাজবংশে তো অনেক প্রজন্ম ধরে পরা হয়েছিল মসলিনের পোশাক। মসলিনের অনেক রকম কিংবদন্তি শুনে শুনে আমরা বড় হয়েছি। মসলিন শাড়ি এত সূক্ষ্ম যে দেশালায়ের বাক্সে এঁটে যায়, আংটির ভেতর দিয়ে অনায়াসে চলে যায়। আর শুনেছি ব্রিটিশরা মসলিন কারিগরদের আঙ্গুল কেটে দিয়েছিল, তাই এটা হারিয়ে গিয়েছে, এখন আর ভাবা যায় না। সেসব শুনে খুব আফসোস হতো, এমন একটি ঐতিহ্যকে আমরা হারিয়ে ফেললাম। এক পর্যায়ে মনে এই প্রশ্নও জাগল, এই কিংবদন্তির মসলিন কে আসলেই ছিল, তবে কোনোদিন ভাবিনি মসলিন আবার ফিরে আসবে। একটা সময় ছিল ঢাকার সাতগাঁও এলাকা থেকে রপ্তানি করা মসলিন কাপড় পরতেন রোমান নারীরা। তখন বাংলার মশলা ও অন্যান্য জিনিসও মিশর হয়ে রোমে পৌঁছাত। এসব বস্তু অত্যন্ত সমাদৃত ছিল এবং প্রচুর দামে বিক্রি হতো। মসলিন কি কেবলই কাপড়? এই বাংলাদেশের ঐতিহ্যের কথা বললে, ইতিহাসের কথা বললে মসলিনকে বাদ দেওয়ার কোনো উপায় যে নেই। তাই তো মসলিনের পুনর্জন্ম ঘটাতে 6 বছর ধরে লেগেছিলেন বাংলাদেশের একদল গবেষক। অবশেষে তারা সফল হয়েছেন। কি বিচিত্র উপায়ে সংগ্রহ করা হলো মসলিনের উপাদানগুলো, তা যেন এক একটা গল্প। ঢাকায় মসলিনের শেষ প্রদর্শনী হয়েছিল লন্ডনে 1850 সালে। এর 170 বছর পরে বাংলাদেশে আবার বোনা হলো সেই ঐতিহ্যবাহী ঢাকায় মসলিন কাপড়ের শাড়ি। ঠিক সেরকমই যেমনটি বলা হতো আংটির ভেতর দিয়ে গলে যায় আস্ত একটি শাড়ি, ইতিমধ্যেই ঢাকায় মসলিনের জিআই সত্যের অনুমোদন পাওয়া গিয়েছে। 28 ডিসেম্বর এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে। প্রচলিত আছে মসলিন শিল্পীদের আঙুল কেটে দেওয়ার পরে ঢাকায় মসলিন তৈরি বন্ধ হয়ে যায়, এখন ভারতে মসলিন তৈরি হয়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ঢাকায় মসলিনের বিশেষত্বই আলাদা। তাই তো ঢাকায় মসলিন তৈরির জন্য উঠে পড়ে লেগেছিলেন একদল গবেষক। তাদেরই 6 বছরের চেষ্টা আর গবেষণার ফল দিয়েছে। তৈরি করা হয়েছে মসলিনের 6টি শাড়ি, যার একটি গবেষকরা প্রধানমন্ত্রীকে ইতিমধ্যে উপহার হিসেবে দিয়েছেন। কিন্তু শুরুতে এক টুকরো অরিজিনাল মসলিন কাপড় জোগাতে কলকাতা থেকে লন্ডন পর্যন্ত ছুটতে হয়েছে গবেষকদের। মসলিন বোনার সুতো যেই ফুটি কার্পাস তোলার গাছ থেকে তৈরি করা হয়, সেই গাছ খুঁজে বের করা হয়েছে বিচিত্র সব পন্থা অবলম্বন করে। যান্ত্রিক সভ্যতার এ যুগে এসেও এই শাড়ি তৈরিতে তাঁতিদের হাতে কাটা 500 কাউন্টের সুতাই ব্যবহার করতে হয়েছে। কত বছর ধরে কাজ করছেন আপনি? আমি 2 বছর ধরে করছি। এখানে 2 বছর? হ্যাঁ, এখানে 2 বছর। মুসলিমে 2 বছর ধরে করতে হয়, অনেকই কষ্ট করতে হয়, অনেক দর্জ সূর্যের বিক্রি রেখে তারপর আমি শাড়িটা তৈরি করতে হয়। একটা শাড়ি তৈরি করতে পরিমাণ 6 মাস তো লাগে। আমরা অলরেডি একটা শাড়ি তৈরি করছি, মানে এটা গর্জিয়াস কাজ, 9 মাস লাগবে। আরও যেগুলো করা ছিল সেগুলো মনে করেন 6 মাস লাগছে, কোনোটা 4 মাস লাগছে। 4 মাস 6 মাস যেগুলো লাগছে এগুলো স্যাম্পল কাজ, আর যেটা নিয়ে একদম বিমে শাড়ির মধ্যে কোনো কাজ নেই, শুধু সাদা কাজ সাদা হবে, সেটা ওই 4 মাস বা 5 মাস লেগে গেছে। যে সময় ব্রিটিশ আমলে ব্রিটিশরা তৈরি করতো, তখন তো দেখা গেছে হারা তৈরি করার সময় অনেকের দেখা গেছে বলতো এই যে আমার তাঁতি যে শাড়ি যে কখনো তৈরি না করতে পারে, এই তারি যে শাড়ি যে কোনো তাঁতি কোনো সময় কোনো তৈরি না করতে পারে, তার জন্য এরা
মেয়ে তাঁতির হাত আঙুল কেটে ফেলছে, হাতের কবজা কেটে ফেলছে। তাই আমরা বললাম যে এখন কি আমরা এই সমস্যা হইব কিনা। না, সারারা বলছে যে আমরা আয়ব সারা মঞ্জু সারা তখন আমরা ভরসা দিছে যে না তোমরা এই সময় তোমরা এই অসুবিধা হইব না। কারণ কি লেগা এই সময় তো ছিল ব্রিটিশ আমল, ব্রিটিশরা এইসব করেছে যাতে বাংলাদেশে কোনো সময় তৈরি না হয়। তার জন্য আমরা চাইতেছি যে আমরা বাংলাদেশের ঐতিহ্য আমরা যাতে ধরে রাখতে পারি, এই ফিরা পুনর্জন্ম করতেছে। এর লেগে আমরা সারারা যা চাইতেছে যাতে আবার নি মুসলিম শাড়ি বাংলাদেশে তৈরি হয়। হচ্ছে আপনারা যে কাজ করেন সেটা হচ্ছে কি হিসেবে আপনাদের টাকা দেওয়া হয়, মানে মাসিক নাকি দৈনিক? মাসিক। সরকার থেকে যে সুযোগ সুবিধা সেগুলো কি পান? কতদিন ধরে কাজ করে এই যে মুসলিম সুতা নিয়ে? আপনাদেরকে কোনো প্রশিক্ষণ দেওয়া হয়েছে? ৬ মাস লাগে। অনেক